আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম করছি নতুন একটা লাইফস্টাইল ব্লগে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না। আমি এখানে ডিম ভাজি করে নিচ্ছি বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে। এরপর ডিম ভাজি নিয়ে নাস্তা নিয়ে চলে আসলাম আমার পছন্দের বারান্দায়। বারান্দায় এসে নাস্তাটা সেরে নিলাম। আজকে নাস্তায় ছিল হচ্ছে আমার ডিম ভাজি আর আটার রুটি, আর সাথে একটু রং চা খেয়ে নিয়েছিলাম, কারণ গলাটা খুব ব্যথা করছিল। বয়স দেওয়ার সময় বুঝতে পারছেন যে গলার অবস্থাটা খুব একটা ভালো না। এরপর ডিম নিয়ে আসা হয়েছিল, ডিমের বাজারে যেই আগুন, তো ডিম নিয়ে আসা হয়েছে। আমি ডিমটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিব। আর এই তো রান্না বান্না শুরু করে দিলাম। আমি এখানে চিংড়ি শুটকি দিয়ে আজকে পুঁই শাক রান্না করব। আমার কিন্তু শাক সবজি অনেক বেশি পছন্দ, আর হঠাৎ করে সামনে পুঁই শাক দেখলাম, নিয়ে আসলাম বাজার থেকে। আর এখন পুঁই শাক দিয়ে আমি সুন্দর মতো রান্না করব চিংড়ি শুটকিটা, এটা আমার অনেক ফেভারিট। তো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, আর আমার বাসায় কিন্তু শাক খাওয়ার মতো কোনো পাবলিক নেই, আমি একাই খাই, তাই অল্প করেই রান্না করছিলাম। আর খুব ভালো হয়েছিল রান্নাটা, খুব মজা হচ্ছিল। আবার আজকে দেখলাম যে একটু রোদ উঠেছে, তো কিছু শুকনো মরিচ বারান্দায় নেড়ে দিয়েছিলাম। শুকনো মরিচগুলো কেমন জানি একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম একটু রোদ দিলে ভালো লাগবে। আর এই যে হঠাৎ করে চোখে পড়লো আমার অ্যালোভেরা গাছে ছোট্ট একটা বাচ্চা হচ্ছে, আর বাচ্চাটা দেখে আমার এত ভালো লাগছে। ছোট বাচ্চা অ্যালোভেরা আমার কাছে খুব ভালো লাগছে। আসলে আমার কাছে গাছ লাগানোটা খুব ভালো লাগে। আমার মনে হয় যখন প্রতিটা গাছের থেকে একটা একটা করে পাতা বের হয়, ওরা আস্তে আস্তে গ্রো করে, আমার মনে হয় এটাই আমার প্রাপ্তি। আমি একটা গাছ থেকে ফুল ফোটাতে পেরেছি, গাছগুলোকে বড় করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আমার এটা খুব ভালো লাগে। এরপর বারান্দা থেকে এসে নেক্সট রান্নাটা বসিয়ে দিলাম। আমি এখন রান্না করব রিডা মাছ। আপনারা সবাই নিশ্চয়ই রিডা মাছের সাথে পরিচিত, এটা একটা সামুদ্রিক মাছ, আর এটা আমার এত বেশি পছন্দ, এত বেশি পছন্দ, তাই এটাকে আজকে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ঝোল করব। এটা অনেক বেশি মজা, মাংসের চেয়ে কোনো অংশে কম না এই মাছটা। এটা আমার কাছে খুব ভালো লাগে, আর বাসার সবাই খুব পছন্দ করে, তাই এই মাছটাকে আজকে রান্না করে নিচ্ছি। আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ মরিচ কষিয়ে সব মশলা দিয়ে এখন মাছটাকে দিয়ে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু ভেজে রান্না করব না, আমি এই মাছটাকে কষিয়ে রান্না করব। এটা কষিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এরপর সুন্দর মতো আমি রান্না করে নিয়েছি, আর এই তো আমার রান্না প্রায় শেষ। আর আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।